আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে লন্ডনের বাঙালিদের পবিত্র শবে বরাত পালন। জাতীয় দায় মোচনে যুদ্ধ অপরাধীদের শাস্তি প্রদান করতে হবে, আইসিটিআর ফোরামের সভায় মন্ত্রী তাইজুল। চার সিটি নির্বাচনে রায় অর্জিত হওয়ায় হেফাজতে ইসলাম ইউকে এন্ড আয়ারল্যান্ডের সভা। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাচ্ছি বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশায় লন্ডনের বাঙালিরা পালন করেছে পবিত্র শবে বরাত। লন্ডনের মসজিদগুলিতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিস্তারিত এম এ আর মুরাদের রিপোর্টে। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সকল সৃষ্টি হতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় রয়েছে মুমিন, ওলি, কুতুব, গাউস, তায়েবি, সাহাবি, নবী ও রাসুল। এমনিভাবে মহান আল্লাহ তাআলা কোনো কোনো মাস বা দিনকে অন্য মাস বা দিনের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন। এ মর্যাদাবানের মধ্যে পবিত্র শবে বরাত অন্যতম। এ রাতকে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে বরকতপূর্ণ দয়ার রজনী। মূলত শবে বরাত শব্দটি এসেছে ফরাসি শব্দ হতে। এতে সব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ সৌভাগ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। আর দুটি শব্দ নিয়ে শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী। রবিবার লন্ডনের বাঙালিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র এ রাত্রি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ মিলাদের মধ্যে দিয়ে পালন করেছে। লন্ডনের মসজিদগুলোতে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। মসজিদও সব একত্রে মিলিত হইয়া আল্লাহরে দেখা, এটা বিরাট বড় ফজিলত। এটার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি থাকুন। আজকের এই নফল ইবাদত বন্দেগি করে আমরা সমস্ত রাত কাটাবো এবং আমরা ইবাদত বন্দেগি করে নামাজ নফল পড়বো, দোয়া দরুদ করবো, জিকির আজকার করবো। আমাদের ইমাম সাহেবগণ বয়ান করতেছেন, ওদের বয়ান শুনবো এবং আমরা আমাদের বিশ্বাস আমাদের গুনাহগাথা আল্লাহ মাফ করে দিবেন। এদিকে বিশিষ্ট ওলামায়ে কেরামরা এ রাতকে মূল্যায়িত করেছেন শ্রেষ্ঠ রাত হিসাবে। এই পবিত্র শবে বরাত এই রাত্রিকে ভাগ্য রজনী আমরা বাংলাতে বলে থাকি। শবে বরাত হদিস শরীফের পরিভাষায় তা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাত সীমাহীন তাৎপর্যপূর্ণ এবং ফজিলতে ভরপুর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাত্রে মাগরিবের থেকে সূর্য অস্ত থেকে নিয়ে হদিস শরীফের বর্ণনা অনুযায়ী দুনিয়ার আসমানে নেমে আসেন এবং এসে তার সমস্ত বন্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, বন্দারা, তোমরা কেহ কে আসো, তোমাদের গুনাহ মাফি চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দেব। এছাড়া এ রাত প্রতিটি মুসলমানদের জীবনে বাজেট নির্ধারণের রাত বলেও মন্তব্য অনেকের। 25তম ফারা সূরা দুখানের মধ্যে শবে বরাতের ইশারা দিয়েছেন এবং লাইলাতুল কদর সম্বন্ধে পুরা একটি সূরায় কদর আল্লাহ নাজিল করে দিয়েছেন। তো আমাদের দেশে যেরকম জুন মাসে বাজেট ঘোষণা করা হয়, জুলাই মাসে বাস্তবায়িত হয়, তেমনিভাবে শবে বরাতের রাত্রে হায়াত, মওত, রিজিক ইত্যাদি লিপিবদ্ধ হয় এবং শবে কদর রাত্রে চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। শবে বরাতকে কেন্দ্র করে লন্ডনের কয়েকটি মসজিদ গভীর রাত পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়া আল্লাহ তাআলা দিদার লাভে নারীরাও বাড়িতে সারা রাত ব্যাপী ইবাদত বন্দগী করেন এবং শেষ রাতে অযোধ্যায় ফরিয়াদের মাধ্যমে তাদের ইবাদত শেষ করেন। লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন মসজিদ থেকে এম ইয়ার মুরাদ, চ্যানেল আই। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতীয় ব্যর্থতার দায় মোচনের জন্য বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীদের শাস্তি প্রদান নিশ্চিত করা উচিত। শনিবার পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম আইসিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফের সভাপতিত্বে এবং সৈয়দ আব্দুল মনসুর লিলুর পরিচালনায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খলিল কাজী, লোকমান হোসেন, আনসার আহমেদুল্লাহ, মজিবুল হক মনি, সৈয়দ কয়সর সহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় গণরায়ের নির্দেশেই বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল আর বাংলার মানুষের সমর্থন নিয়ে এই বিচার শেষ করা হবে। তিনি অভিযোগ করে বলেন, আইসিটিকে বিতর্কিত করার লক্ষ্যে জামাত বিশ্বব্যাপী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতাকে রুখতে প্রবাসের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সভায় আইসিটি ফোরামের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের বিরুদ্ধে বাংলাদেশে চার সিটি কর্পোরেশনের নির্বাচনে মজলুম জনতার ঐতিহাসিক রায় অর্জিত হয়েছে উল্লেখ করে শুকরিয়া এবং দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলাম ইউকে এবং আয়ারল্যান্ড শাখা। 22 জুন পূর্ব লন্ডনে একটি হলে অনুষ্ঠিত এই শুকরিয়া সমাবেশে বক্তারা বলেন, সরকারের ইসলাম বিদ্বেষী কার্যক্রমের জবাব দিয়েছে জনগণ। এই বিজয় ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত করার জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান। হেফাজতে ইসলাম ইউকে এবং আয়ারল্যান্ডের আহ্বায়ক মাওলানা আব্দুল কাদির সালের সভাপতিত্বে এবং হেফাজতে ইসলাম নেতা মাওলানা সৈয়দ নাইম আহমেদ এবং মাওলানা জাবির আহমেদের যৌথ পরিচালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়দ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক মুফতি শাহ সদরুদ্দিন, প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসেন, মাওলানা শোয়েব আহমেদ, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ইউরোপ এবং ইউকের নেতা মাওলানা আব্দুর রব, মুফতি আব্দুল মোন্তাকিম, মাওলানা সাদিকুর রহমান, হেফাজতে ইসলাম ইউরোপের সদস্য সচিব মাওলানা শাহ মিজানুল হক, হেফাজতে ইসলাম ইউকের সদস্য সচিব মাওলানা সৈয়দ তামিম আহমেদ, আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ওলিউল্লাহ নোমান সহ আরও অনেকে। বর্ণাঢ্য আয়োজন এবং আলোচনা সভার মধ্য দিয়ে 23 জুন রবিবার আওয়ামী লীগের 64তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় এতে সংগঠনের অতীত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, শাহাবুদ্দিন চঞ্চল, আওয়ামী লীগ নেতা শাহ সামিম, আনসারুল হক, মেহের নিগা চৌধুরী, মোসলেমা শামস বনি প্রমুখ। বক্তারা এ সময় বর্তমান দলের মধ্যে হাইব্রিড নেতাদের আবির্ভাব হয়েছে উল্লেখ করে দলের স্বার্থে ত্যাগী নেতাদের মূল্যায়িত করার আহ্বান জানান। এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা নুরুল হক লালা মিয়া, হোসনে আরা মতিন, তারিফ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মজিবুল হক মনি, ডাক্তার মুখলেসুর রহমান, আলতাফুর রহমান মুজাহিদ সহ আরও অনেকে। আলোচনা সভাটি পূর্ব লন্ডনের স্থানীয় একটি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক গোল টেবিল আলোচনা গত শুক্রবার পূর্ব লন্ডনের জাগোনারি সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটনের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনায় অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কাজী মাজরুল ইসলাম দোলন, প্যাট্রিয়টস অব বাংলাদেশের সভাপতি শামসুল আলম চৌধুরী, শিক্ষাবিদ ডক্টর মামুনুর মোর্শেদ চৌধুরী মোহাম্মদ ফারুক, টাওয়ার হামলেস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, সাংবাদিক অলিউল্লাহ নোমান, মেজর অবসরপ্রাপ্ত সিদ্দিক, শেখ মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ বদরুদ্দোজা সহ আরও অনেকে। স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান এবং ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের পাশাপাশি বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিমানকে ঢেলে সাজাতে এবং বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে রূপান্তরিত করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানের সিইও জন ক্যাভেনস্টেলি। শুক্রবার পূর্ব লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেস্ট কার্গো সেলস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত থাকছে শাহ এম এ হোসেনের রিপোর্টে। বিমানকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং এর সেবার মান বৃদ্ধি করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে শুক্রবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বেস্ট কার্গো সেলস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অভিমত ব্যক্ত করেছেন বিমানের CEO কেভিন জন স্টেলি। On the things that Biman will be doing to improve the quality of service. এতে ইকরার কার্গো স্বত্বাধিকারী আসাদুজ্জামান, মডার্ন এয়ার কার্গো স্বত্বাধিকারী সৈয়দ আবু আহসান, স্টার্ন লজিস্টিকের আব্দুর রব দেওয়ানকে বাংলাদেশ এয়ারলাইন্স বেস্ট কার্গো সেলস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া বিমানের বেস্ট কার্গো সেলস বিভাগে অ্যাওয়ার্ড লাভ করেন জনপ্রিয় কার্গো সার্ভিস JMG। কোনো ব্যবসার একটা বুনিয়াদ থাকে, একটা ভিত্তি থাকে। আমাদের পণ্য পরিবহন ব্যবসার ভিত্তি হচ্ছে আমাদের কার্গো এজেন্টরা। তাদের নিরলস পরিশ্রমে আজকে আমাদের এই পণ্য পরিবহন সম্পর্কিত ব্যবসাটি একটি শিল্পে পরিণত হয়েছে। এবং ধন্যবাদ জানাচ্ছি বিমান কর্তৃপক্ষকে আমাদেরকে এই সম্মাননা দেওয়ার জন্য। এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের মিশনের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, বিমানের GM মোহাম্মদ শামসুল করিম, ডানাডার অপারেশন ম্যানেজার মিস্টার জেস লেম্পস, বিমানের লন্ডন কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান চিস্তি সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। তবে বেশ কিছুদিন যাবৎ লন্ডনের বাংলাদেশ বিমানের কার্যালয় বিক্রয় নিয়ে যে কথা হচ্ছিল সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি বিমানের নতুন CEO থেকে কোনো কর্মকর্তা। শাহ এম হুসেন, চ্যানেল আই, লন্ডন। আগামী 30 জুন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের 2013-15 নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বই প্যানেলের প্রার্থী মোকলু জিল্লুর আশরাফ প্যানেল পরিচিত সভা রবিবার পূর্ব লন্ডনের স্টেফিনি গ্রিনস্থ স্টেপিড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা যৌথভাবে পরিচালনা করেন মোহাম্মদ মুজিবুর রহমান এবং পরিচালনা করেন মাসুক আহমেদ। বক্তব্য রাখেন নুরুল ইসলাম, আলহাজ কনু মিয়া, আতাউর রহমান অঙ্গুর, শামীম আহমেদ, জয়নাল উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা ট্রাস্টের সফলতা তুলে ধরে বই প্যানেল একটি উপযুক্ত প্যানেল, তাই আসন্ন নির্বাচনে বই মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মেট্রোপলিটন পুলিশ IGA গ্রুপ অ্যান্ড BND-র পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও ডিনার পার্টি আয়োজন করা হয়। মেট্রোপলিটন পুলিশের IGA মেম্বার, UK বাংলা ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং বাংলা নিউজের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রব মল্লিকের আয়োজনে এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র দরসুল্লার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর পল স্লোন, IG চেয়ারম্যান কিথ হ্যাটন, UK বাংলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ATN বাংলা UK-র CEO হাফিজ আলম বক্স, লন্ডন অ্যাসেম্বলি মেম্বার জন বিক্স, সাবেক কাউন্সিলর লিডার হেলাল আব্বেস, কাউন্সিলর রহিমা রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নাচে এবং গানে সবাইকে মাতিয়ে রাখেন গৌরী চৌধুরী, তানিয়া মৌসনিয়া, বাবুল আরিফ দেওয়ান। লন্ডন সফররত বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সম্মানে এক সংবর্ধনা সভা 21 জুন পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চঞ্চলের সভাপতিত্বে এবং লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক এবং নিউহ্যাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফর রহমান সায়াদ, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ, মইনুল হক, বিলাল মোহাম্মদ এবং আবুল কালাম মিসলু প্রমুখ। বক্তারা এ সময় বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান পল্লবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তার লন্ডন সফর সার্থক হওয়ার জন্য দোয়া কামনা করেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বার্মিংহাম।